নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো মাছের কোরমার রেসিপি, একদম দুর্দান্ত স্বাদে যে কোনো পোলাও, ফ্রাইড রাইস বা ভাতের পাতে একদম জমে যাবে। কিভাবে কি বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। প্রথমে রুই মাছ নিয়েছি, দাগা আর লেজা নিয়েছি, তোমরা যেরকম ইচ্ছা পিস নিতে পারো। এটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ওই 30 মিনিট রেখে দেব। চলো মাখিয়ে রেখে দিলাম, আর এদিকে একটা মশলা তৈরি করে নিই। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ, গোটা গোলমরিচ, তারপরে জিরে দিয়ে এর মধ্যে দেবো। এখানে যতটা জিরে দিয়েছি তো সেই পরিমাণে ধনে দিয়েছি, তারপরে ওই 3টে মতন শুকনো লঙ্কা। ব্যাস একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ কড়াটা তো গরম হয়ে রয়েছে সেই জন্যে। হালকা করে নাড়াচাড়া করে এইটাকে আমি গুঁড়ো করে নেব। এই দেখো ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে মশলাটা রেখে দিলাম একটা বাটিতে। আর এই মশলার সাথে ঘরে যে তৈরি গরম মশলা থাকে, মানে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, সেইটাকে মিশিয়ে নিলাম। এবারে পেঁয়াজ, রসুন, আদা একটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এইখানে এবারে তেলটা গরম করে, আমি সাদা তেলে করছি, তোমরা সর্ষের তেলেও করতে পারো। মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি যতক্ষণে মাছগুলো ভাজছি, যারা নতুন বন্ধু হয়ে প্রথমবার দেখছো ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি হবে, যখনই এই ধরনের নতুন ভিডিও আমি দেব, সেই রান্নার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর মাছগুলো কিন্তু লাল করে ভাজতে হবে। ভালো করে লাল করে ভেজে আমি তুলে নিলাম, আর বাদ বাকি মাছগুলো ভেজে নিলাম। তারপরে এখানে সেই মাছ ভাজার তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভেজে একদম বেরেস্তার মতন করে নেব। কোরমাতে কিন্তু এইভাবে পেঁয়াজগুলো ভেজে তুলে নিতে হয়, তাই যথারীতি আমিও ভালো করে পেঁয়াজগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো ছেঁকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেবো। অবশ্যই এই মাছের কোরমা ট্রাই করে দেখো, মনে হয় ভালো লাগবে। যে কোনো বিশেষ অনুষ্ঠানে হোক বা কোনো বিশেষ অতিথি এলে হোক, করতেই পারো। পেঁয়াজগুলো খুব ভালো করে সব একটা একটা করে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে, যদি তেল না থাকে তাহলে একটু তেল দিয়ে দেবে, আর আমার তেল রয়েছে, তার মধ্যে ওই পেঁয়াজ, রসুন, আদা যে পেস্টটা করেছিলাম সেইটাই দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একদম কিন্তু অল্প পেঁয়াজ, অল্প আদা আর অল্প রসুন, মিক্সির মধ্যেই দেখেইছিলে একটু জল দিয়ে পেস্ট করেছি। দিয়ে ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। অবশ্যই তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে কষি, আর দেখো কি দারুণ একটা কালার এসে গেছে। আর এখানে কাজু আর কিচমিচটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই পেস্ট করে নিলাম জল থেকে তুলে, সেই পেস্টটাও দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে কাজু বাদামের কাঁচা গন্ধটা না থাকে। সুন্দরভাবে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর এই যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম, সেই গুঁড়ো মশলাটাই দিয়ে দিলাম। মনে আছে তো? না হলে আবার পিছনে গিয়ে, মানে সামনে গিয়ে দেখে নিতে পারো। সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে। আর যদি শুকিয়ে যায়, এই সামান্য
এক চামচ করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। তাতে কি হবে, মশলাটা খুব সুন্দরভাবে কষানোও হবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে। খাওয়ার সময় টেস্টে তো অবশ্যই ভালো হবে। আর যারা পুরনো বন্ধু দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের রেসিপিটাও কেমন লাগলো। খুব সুন্দরভাবে দেখো কষিয়ে নিচ্ছে আর সুন্দর একটা মানে কালার তো এসেইছে, তেলটা ছেড়ে যাচ্ছে, কি দারুণভাবে দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে এবারে অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা জলের মধ্যে ভালোভাবে করে মিশে যায়। একটু নাড়তে নাড়তে জল দিলে কি হবে, মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। আর এখানে হালকা একটু গরম জল ইউজ করতে পারো। অবশ্যই হালকা গরম জল ইউজ করলে কি হয়, যে কোনো মানে তরকারি বলো সবজি বলো তাতে স্বাদটা আরও সুন্দর আসে সেই জন্যে। চলো এই দেখো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো সুন্দরভাবে একটু ফুটে উঠলে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম মানে বেরেস্তা তৈরি করেছিলাম সেইগুলোই উপর থেকে দিয়ে দেবো। একদম কিন্তু সহজ পদ্ধতি আর খেতে কিন্তু বুঝতেই পারছো কতটা সুন্দর হয়। তাহলে বিশেষ অনুষ্ঠানের জন্য অপেক্ষা না করে একবার অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর বিশেষ অনুষ্ঠানে কিন্তু অবশ্যই এই মাছের পদটা করে দেখো, মনে হয় ভালো লাগবে। চলো আমার তো এবারে ঝোলটা যেরকম মানে রাখার ইচ্ছা হবে, যার যেরকম মানে পোলাওয়ের সাথে হলে একটু ঘন রাখবে, ফ্রাইড রাইসের সাথে হলে একটু সামান্য ঝোল, ভাতের সাথে আর একটু, যেরকম ইচ্ছা সেইভাবে ঝোলটা রাখার চেষ্টা করবে। দেখতে পাচ্ছো কি দারুণ হয়েছে। চলো আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।